কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে এরকম নষ্ট এলইডি বাল্ব প্রিপেয়ার করে দেখাবো। সো আর দেখতে আসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কতগুলো নষ্ট এলইডি বাল্ব। তো আজকে আমি এক এক করে আপনাদের সব বাল্বগুলো রিপেয়ার করে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আমি আপনাদেরকে এক এক করে আমাদের নষ্ট এলইডি বাল্বগুলো রিপেয়ার করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা এরকম একটি হোল্ডার নেবেন। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা হোল্ডার সেট আপ করে নেওয়ার পরে এখানে কিছু কালো কালো দাগ দেখতে পাচ্ছেন। তো এলইডিগুলো হচ্ছে আমাদের নষ্ট। তো এখানে প্রায় দেখা যাচ্ছে আমাদের সব এলইডি বাল্বগুলোই নষ্ট, তাই এলইডির ব্লেডটি চেঞ্জ করতে হবে। তো এটিও আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। এরপর এখানে আরও বিভিন্ন রকমের এলইডি রয়েছে। তো এখানে একটি এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি বাল্বের একটা এলইডি নষ্ট, এটা হচ্ছে এই এলইডিটা। তো এই এলইডিটা উঠালেই আপনাদের সকল এলইডি বাল্বগুলো জ্বলা স্টার্ট হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা হোল্ডারের সঙ্গে সংযোগ আগে প্রথমে আমরা এই এলইডির দুইটি তার সোল্ডারিং করে নেব। দেখতে থাকুন। আমি সোল্ডার করে দেখাই। এখন আপনাদেরকে আমি তার দুটি সোল্ডার করি। সো দেখতে পারলেন আমরা আমাদের এলইডি লাইটটির সঙ্গে দুইটি তার সংযোগ করে নিলাম। এখন আপনাদেরকে আমি লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি। সো ক্যামেরাতে আপনাদের এটি কাপাকাপি হতে পারে, কিন্তু এটি আসলে কাপাকাপি করে না। আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই। সো দেখতে পারলেন। তো এভাবে আমি আর আপনাদের আরও একটি এলইডি রিপেয়ার করে দেখাচ্ছি। সো দেখতে পারলেন আমরা নষ্ট এলইডিকে চিহ্নিত করে এখন আমরা এই এলইডিটি সোল্ডারিং আয়রনের মাধ্যমে একসঙ্গে করে নেব। তো এইভাবে করে নিলাম। তো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।